সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রায় এক বছর হয়ে গেল কোনো ভিডিও আনতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও তোমরা যে আমার ভিডিও দেখেছো, কমেন্ট করেছো, সেটা আমি দেখেছি। আমার খুব ভালো লেগেছে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই দেখতে পাচ্ছ মাটিগুলিকে একের পর এক সাজিয়ে নিয়ে আমরা প্রথমে একটি স্ল্যাব বানাবো। স্ল্যাব বানানো হয়ে গেলে তারপরের প্রসেসে আমরা যাব। প্রথমে ভালো করে সমান করে স্ল্যাবটা আমাদের বানাতে হবে, যাতে কোনো ক্র্যাক হওয়ার সম্ভাবনা না থাকে। এরপর সমান করে স্ল্যাব বানানো হয়ে গেলে আমরা আগে থেকে করে রাখা মূর্তির লেআউটটিকে মাটির ওপর ট্রেস করে নেব। ভালো করে ট্রেস করা হয়ে গেলে আমরা কাগজটিকে মাটির ওপর থেকে তুলে নেব। এরপর যে যে অংশগুলোতে অল্প অল্প মাটির প্রয়োজন আছে, সেই জায়গাগুলোতে অল্প মাটি দিয়ে এক্সটেন্ড করে নেব। এক্সটেন্ড করা হয়ে গেলে আমরা উপরের যে লেগে থাকা কাগজগুলো আছে, কিছু কিছু জায়গা থেকে কাগজগুলোকে আমরা সাবধানে সরিয়ে নেব। এরপর স্প্রে করে দিয়ে হালকা ভিজিয়ে নেব মাটিটাকে। তারপর আস্তে আস্তে করে মাটি দিয়ে ভলিউম দিতে থাকবো। এবার যে জায়গায় বেশি ডেপথের প্রয়োজন সেই জায়গায় কম মাটি, এবং যে জায়গায় একটু উঁচু মতন দরকার, ভলিউম দরকার, সেই হিসাব মতন আমরা মাটি লাগাতে থাকবো। Thank you.
সম্পূর্ণ কাজের ভিডিওটি আপলোড করতে অসুবিধা হচ্ছিল, তাই ভিডিওটিকে পার্ট বাই পার্টে ভেঙে দিয়েছি। তাই প্রথমের অংশে আমি শুধুমাত্র মাটি দিয়ে কীভাবে ভলিউম দিতে হবে, ডেপথ কী করে দিতে হবে সেইটুকুই দেখালাম, বাকিটা পরের পার্টে দেখাবো। নমস্কার, ধন্যবাদ।